हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आछेन? आशा करी सबाई सुष्ठु आछेन, खूब भालो आछेन। एखन जे विषयटा निये आलोचना करब सेटा हच्छे अंकुश हाजरार रिजेक्ट करे देवा सिनेमागुलोर लिस्ट बोलबो। एर आगे आमी जितके निये एबं बुम्बादाके निये बानिएछिलाम, तो पाइल जदि चान आपनारा आमार चैनेले गिये देखे आसते पारेन। तो आजके जेटा हच्छे अंकुश हाजरार रिजेक्ट करे देवा सिनेमा, তো প্রথম যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত বরবাদ, যেটা বনি সেনগুপ্ত প্রথমবারের মতো অভিনয় করেছিল। তো এই সিনেমার জন্য রাজ চক্রবর্তী প্রথমে কিন্তু বনি সেনগুপ্ত অঙ্কুশ হাজরার কাছে কিন্তু অফারটা নিয়ে গিয়েছিল, কিন্তু অঙ্কুশ মানে রাজি হয়নি। কেন কি জানি, মানে চাইলে করতে পারতো, মানে সেই সময় আমি শুধু চেয়েছি তোমায় করে অঙ্কুশের যথেষ্ট প্রশংসা এবং দর্শকদের ভালোবাসা বেড়ে গিয়েছিল। তো চাইলে কিন্তু এই সিনেমাটা আরও বড়সড় হিট হতে পারতো। তো 2 নম্বর যে সিনেমাটা বলবো, টোটাল দাদাগিরি, যেটা ফ্লপ সিনেমা ছিল ইয়াশ দাশগুপ্ত। তো এই সিনেমাটা করলেও কিন্তু মানে অঙ্কুশের ক্যারিয়ার কিন্তু একটা খুব ভালো জায়গায় যেতে পারতো। তখন মানে অঙ্কুশ খুব ভালো জায়গায় ছিল, এটা করলে কিন্তু আরও ভালো জায়গায় যেতে পারতো। কারণ এটা কিন্তু বেশ গল্পটাও ভালো ছিল, কমেডি টাইপিংগুলো ভালো ছিল, বা দেখার মতন সব কিছুই ছিল। তো এটা করলে করতে পারতো, বা ইয়াশ কিন্তু খারাপ অভিনয় করেনি, বা ইয়াশের কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো টেনে নিয়ে গিয়েছিল। ইয়াশ কিন্তু ফাটিয়ে কমেডি সিনগুলো বলি, তার স্টাইল ফ্যাশন খুব ভালো করেছিল। 3 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে হানিমুন, যেটা সোম শুভশ্রী অভিনয় করেছিল। এই সিনেমার জন্য কিন্তু অফার প্রথমে অঙ্কুশের কাছে গিয়েছিল, কিন্তু অঙ্কুশ কোথায় গিয়ে তার একটা মনে হয় যে গল্পটা তার পক্ষে খুব মানে অসম্ভব এই সময় দাঁড়িয়ে ওই সিনেমাতে করার, তো তার জন্যই হয়তো রিজেক্ট করে দেয় সিনেমাটা। 4 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে যে লাভ এক্সপ্রেস, যেটাতে অভিনয় করেছিল দেব এবং নুসরাত। এই সিনেমার জন্য অফার গিয়েছিল ফার্স্টে অঙ্কুশের কাছে, কিন্তু অঙ্কুশ প্রথম মানে কোনোভাবে রাজি হয়নি। মানে মানে পরিচালক চেয়েছিল যে অঙ্কুশ এবং নুসরাত তখন এই পেয়ারটা মানে যথেষ্ট হিট এবং জমে যায় দর্শকদের কাছে, তো তাই জন্য হয়তো পরিচালক চেয়েছিল এই পেয়ারটাকে কাজে লাগানোর, কিন্তু অঙ্কুশ কোনোভাবে রাজি হয়নি। তার কারণ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে তার হরিপদ ব্যান্ডালা, তারপর জুলপিকারের হাতে অনেক কাজ এসে গিয়েছিল, তাই রিজেক্ট করে দেন। 5 নম্বর যে সিনেমাটা বলবো সেটা আমি অনেক মানে অনেকের মুখে শুনেছি, তাই এই খবরটা জেনে বললাম। সেটা হচ্ছে বস 2 যে সিনেমাটা ছিল, ব্লকবাস্টার সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি একটা খুব হায়েস্ট গ্রসিং সিনেমা। তো ওই সিনেমাটার যে ভিলেনদের যে ক্যারেক্টার ইন্দ্রনীল মানে প্লে করেছিল, ওই অপাত্তা গিয়েছিল ফার্স্টে অঙ্কুশের কাছে, কিন্তু অঙ্কুশ নেগেটিভ ক্যারেক্টারের জন্য তিনি রাজি হয়নি, তাই অফারটা ঘুরিয়ে দেন। তো এইগুলো ছিল আমার লিস্টে বলা, বরবাদ, টোটাল দাদাগিরি, হানিমুন, লাভ এক্সপ্রেস আর বস 2। তো আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আজকের মতন এইটুকুই বন্ধুরা, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।